লবণদরা আবার চলেছি তোমাদের সঙ্গে রিক্রুটমেন্টে কাটছি নতুন নোটিশ নিয়ে এসেছি। তো এখানে কনস্টেবল ও মেল ও ফিমেল দিল্লি পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে। তো পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ছেলে ও মেয়ে। তো এখানে টোটাল কবে থেকে অ্যাপ্লাই করবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত এই নোটিশে পেয়ে যাবে, এবং নোটিশটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও তোমাদের এখানে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম তোমরা এখানে নোটিশে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে। নোটিশটি প্রকাশিত হয়েছে 1 সেপ্টেম্বর 2023। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেল এবং ফিমেল মানে ছেলে ও মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দিল্লি পুলিশের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল থেকেও অ্যাপ্লাই করতে পারবে কনস্টেবল পোস্টের জন্য। তো এখানে আমরা নিচের দিকে চলে আসবো নোটিশে। তো এই যে নোটিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ, অনলাইন ডেট, এখানে তোমাদের সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন। তো 1 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত, 2023 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো। মানে এখানে 30/9/2023 এবং 1/9/2023 থেকে লাস্ট ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ 30/9 থেকে মানে 30/9/2023 পর্যন্ত। এবং এডিট ও ভুল সংশোধন, ভুল সংশোধনের জন্য তোমরা এখানে 3/10/2023 ও 4/10/2023 পর্যন্ত পাচ্ছ। তো এখানে অ্যাপ্লাই প্রসেস নিচের দিকে, তাহলে চলে যাচ্ছি নোটিশের দিকে নিচের দিকে। তো এখানে টোটাল 0 পদ এবার দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবে। তো আমরা চলে আসছি সরাসরি 0 পদে। এখানে ভ্যাকান্সি ডিটেলস তোমরা এখানে পেয়ে যাচ্ছ, কনস্টেবল এক্স ফিমেল এবং কনস্টেবল এক্স মেল। তো এখানে মেল ফিমেল অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ছেলে ও মেয়ে। এখানে টোটাল ভ্যাকান্সি নিচের দিকে চলে আসবে। তো এখানে তোমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ যে টোটাল 7547 জন ভ্যাকান্সি। তো এসসি এসটি ওবিসি টোটাল ডিভাইডেড করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এসসি এসটি ওবিসি ভাগ করে দেওয়া হয়েছে। এবার আমরা নিচের দিকে চলে আসবো। এখানে ন্যাশনালিটি তোমরা দেখতে পাচ্ছ, সিটিজেনশিপ। তো অবশ্যই ইন্ডিয়ান হতে হবে তোমাদের ক্যান্ডিডেট, এখানে মাস্ট বি সিটিজেন ইন্ডিয়ান। তো ক্যান্ডিডেট হলে যে কোনো স্টেট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তো এবার আমরা চলে যাচ্ছি একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের উপরে। তো তোমরা এখানে কমপ্লিট নোটিশ নিচের দিকে দেখতে পাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু পেয়ে যাবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত ডিটেলস। তো আমি যেই ওয়েবসাইটটা তোমাদের এখানে দেখালাম যে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপরে সর্বপ্রথম চলে যাবে। তো এখান থেকে ক্লিক করেও যেতে পারবে, অসুবিধা নেই। তো সর্বপ্রথম আমি ওপেন করে রেখেছি অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি। তো এখানে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে 1 সেপ্টেম্বর 2023 মানে 1 সেপ্টেম্বর 2023 এই যে নোটিশটি এখানে পেয়ে যাবে। এই নোটিশটি এখানে ক্লিক করে নেবে, পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো আমি ক্লিক করে দেখাচ্ছি তোমাদের, এই যে এখানে ক্লিক করবে তোমাদের নোটিশটি এখানে অলরেডি ডাউনলোড হয়ে যাবে। এই যে তোমরা এখানে নোটিশটি দেখতে পাচ্ছ। তো নোটিশটি কেয়ারফুলি রিড করবে এবং তারপরে তোমরা অ্যাপ্লাই করবে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।